बैठा खूबी ठंडा बैठा कौन दिन पर असली ওয়েল এখন বাজে অলমোস্ট 5:58 6টার দিক আর আমরা যাচ্ছি এখন নাটোর টুরে অনেক সকালে উঠে গেছি তিতুমিরে যাব মেইনলি যেটা 6:20 দেখতে পাচ্ছি যে অনেক ঠান্ডা আমার এক ফ্রেন্ড দাঁড়িয়ে আছে এখন স্টেশনে সো লেটস গো আমার লিটারালি হাত কাঁপছে So you can see I'm registration a poor check here. Rashai. So our friend I could see Koyo. Man, so cold. So cold. So you can hear নাম বললে চাকরি থাকবে না Mamma mia! এখন বাজে 7:18 আমার এই ফ্রেন্ড আছে সাথে আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এখন আমাদের খুদাই পেট জোর জড়িত এখন আমরা খাবো খেতে হবে আব্দুলপুরের ফেমাস লুচি তরকারি আচ্ছা তো একটা ফানি একটা স্টোরি আছে আমার সাথে আমার আরো তিনটা ফ্রেন্ড আসতো আই মিন ইনাকে যে দেখছেন ইনার প্ল্যানই ছিল না আসার আমারও প্ল্যান ছিল না যে এই আসবে আমার আরো তিনটা ফ্রেন্ড আছে ওরা আসবে এই ট্যুরে বাট ওই তিনজনই আসেনি আর এসেছে এই গান্ডু অবশ্যই এই ট্যুর দরকার ছিল সবার কথা ঠান্ডাতে মরে যাবেন আরে মিয়া শীতের সময় ঠান্ডা যদি এনজয় না করো তাহলে ঠান্ডার দরকার নাই ওটাই তো আল্লাহ ঠান্ডা দিয়েছে এনজয় করার জন্য এনজয় করো মিয়া হ্যাঁ মিস করলি প্রান্ত ইমরান মিস করলি আচ্ছা তাহলে ইয়াতে দেখা হচ্ছে পরে আবার দেখা হচ্ছে ভাই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আপনাদেরকে বলে রাখি বাউয়েট হচ্ছে বাগাতি পাড়াতে না বাগাতি পাড়াতে না কোথায় মামা বাউয়েট দয়রামপুর অনেকদিন পরে গেছি সিসি শক্তি একদম ঠান্ডার মধ্যে লোপ পেয়েছে দয়রামপুর হচ্ছে লালপুরের পাশে আর লালপুর হচ্ছে পৃথিবীর সব থেকে উষ্ণতম স্থান আর কোথায় আছে সব থেকে উষ্ণতম স্থান শীতকালে সব থেকে ঠান্ডার স্থান হয় বিশ্বাস না হলে দাঁড়ান Oh my God.
এখন আমরা বাউটের বর্ডার ক্রস করব। এটা হচ্ছে বনলতা নদীর একটা অংশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমরাও দেখতে পাচ্ছি না, থ্যাঙ্কস টু দা শীতের সকাল। এটা খুবই ঠান্ডা ব্যাটা ইমরান ভাই, তোরা ঠিক ছিলিস ভাই, তোরা ঠিক ছিলি ভাই, তোরা এখন লেপে তোলে আরামে আসিস, ঠিক আছে। এই দেখ ব্যাটা, এই দেখ বাউয়েট উল্টা সাইনবোর্ড। চার বছর যেখানে হচ্ছে আমরা নিজের মেরুদণ্ড ব্যাখ্যা করেছি, আর ওই বাস যাই হোক ঠান্ডাতে কিছু মুখ দিয়ে বার হচ্ছে না। মামা কেমন ঠান্ডা আপনার? খুব ঠান্ডা মামা। ও কত বছর ধরে ভ্যান চালান মামা? মোটামুটি 10 বছর। রে বাপ, এ মামা লিটারালি 10 বছর ধরে ভ্যান চালান, মানে এখানে ঠান্ডা যখন শুরু হয়েছে মামাও তখন ফ্যান চালানো শুরু করেছে, এটা বুঝে নিবে। এটা হচ্ছে ইটের ভাটা, যারা বাউটে লেখাপড়া করেছে তারা ভাটার পুকুরের ঠান্ডার মধ্যে জমে জমে সাঁতার কেটেছে, তারা স্মৃতিসৌধ করতে পারবে। বাউট, বাউট, যমুনা হল নাম দিয়েছে, এটা নাম ছিল আগে লন্ডন হল, যেটা যমুনা হল নাম দিয়ে দিয়েছে। ডান দিকে বাগে গেলে বাউট, আর বাম দিকে যে রাস্তা, যারা বাউটের ছাত্র তারা জানো আমি কিসের কথা বলছি। এখন আপনারা দেখবেন আমার জীবনের স্মৃতি যেখানে 4 বছর কেটেছে। এটা হচ্ছে আমার হল। আমাদের ভুবন ভাই আমাকে নিয়ে যাচ্ছে ওদের ক্যাম্পাসের ওর ফেভারিট এরিয়া, যেখানে চা খাবে। কতদিন পর আসলি? 7-8 মাস পার হয়ে গেছে। এটা হচ্ছে বড়াল হল, প্রথম হল হচ্ছে আমাদের বাউয়েটের গার্ডেন বার্ডেনে ভর্তি। ভিতরে আপনারা দেখছেন এই যে মোটরসাইকেল টটরসাইকেল রাখার জায়গা, যেটা আগে ছিল না। আগে পিছনে হচ্ছে মোটরসাইকেল রাখতো সবাই, গ্যারেজ টারেজ ছিল, সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। আর্মি বিশ্ববিদ্যালয়ে ব্রো খেলাধুলা থাকলে ফিজিক্যাল ফিটনেস থাকে, ওটাই
তো আমরা এখন বিদায় নিচ্ছি ছোট্ট করে, আবার দেখা হতে পারে কোনো একদিন।